بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد جمر ديري محترم رقيبة بأي إِتَلِتْ الله رب العالمين يحفظها الله رب العالمين كيزني رب الله رب العالمين কলম সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন ইন্না আউওয়াল শাইইন খলাক আল্লাহ তাআলা আল কলম ওয়া আমারাহু আন ইয়াকতুবা কুল্লা শাইইন ইয়াকুন এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা শরফতম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম তারপর কলমকে কেয়ামত পর্যন্ত যা হবে তা লিখতে বলেছেন তো ভাই আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম এই হাদিস দ্বারা জানতে পারলাম আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম কি সৃষ্টি করছেন কলম সৃষ্টি করছেন আরক জায়গায় اكت حديث الرسول صلى الله عليه وسلم قال إن أول ما خلق الله القلم فقال له اكتب قال رب وماذا اكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة ترى الله تعالى شرفة قلم شتي تكي بل لن لكو قلم هي الله عمار প্রতিফালক কি লিখব আল্লাহ রব্বুল আলমিন বলেন কেমত পর্যন্ত আগমনকারী প্রতিটি বস্তু তকদীর লিখ আবুদাউদ্দির মিজি শরীফ হাজিজগুলা আছে হাজিজগুলা শাহি তাতে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়াতে সমস্ত সৃষ্টিজীব আল্লাহর পরে আল্লাহ সৃষ্টি করছেন কি কলম এখানে আরেকটি হাদিস আছে কবলাল কালাম লামিয়া কোন সাইয়ান ইল্লা হুয়া সুবান কলমের ফুরবে আল্লাহ সুবান সারা আর কিছু ছিলেন না তারপরে আল্লাহ রব আলম কলম সৃষ্টি করছেন তারপরে আদমান সৃষ্টি করছেন আল্লাহ আশ্র সৃষ্টি করছেন কুর্সি সৃষ্টি করছেন এগুলো সৃষ্টি করছেন সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন এটাই আমরা এই হাদিস দ্বারা যেটা প্রমাণ পেলাম আল্লাহ রাবুল্লা আলমিন প্রথম কলম সৃষ্টি করছেন তারপর সরম সৃষ্টি করছেন আসমান জমিন আর্শ লোহ মাহুষ সব সৃষ্টি করছেন আশা করি ব্যক্তি আসসালাম আলাইকুমুল্লাহ